বিশেষ বক্তব্যটি ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছ থেকে নিতে চাই, করোনা কালে ভ্যাকসিন নিয়ে কোনো আশার আলো সহসায় আমরা পাচ্ছি কিনা ছোট্ট করে? আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারে বলছি। আমরা পেয়ে যাব, তবে এটা সময়ের ব্যাপার। নাম্বার ওয়ান, আমি যেটা বলতে চাই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আমাদের দেশ এখন 100% ডিজিটালাইজেশন। আমরা যেন এই আগামী ঈদে দয়া করে আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, আমি কিন্তু এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আপনাদের টেলিভিশনে কথা বলছি, আমরা আমাদের প্রিয়জনের কাছে দূর থেকে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, মানে দূরে থেকেও যেন ডিজিটালি আমরা কাছে থাকি কিন্তু আমরা শারীরিক সংস্পর্শে না আসি, সেই পরামর্শই নিচে আপনারা দুজনই দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শফিউল্লাহ প্রধান এবং ডক্টর জিও হাসান, আপনাদের দুজনকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজন, শেষ করছি এখানেই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।